গুড মর্নিং স্টুডেন্ট, ভালো আছো তোমরা? আচ্ছা, আমিও ভালো আছি। তোমাদের আগের দিন কি পড়িয়েছিলাম বলো দেখি। হ্যাঁ, আমরা চাষ করি আনন্দে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে পড়িয়েছিলাম। এছাড়াও কিছু প্রশ্নও পড়িয়ে দিয়েছিলাম। আজ আমরা পড়বো নিজের হাতে নিজের কাজ, পাতা হচ্ছে 13 নম্বর পাতা। সবাই খোলো, খুলেছো? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, তোমরা পড়বে সবাই আমার সঙ্গে, লাইনটা বলবে, আর এই এটা গদ্যাংশটা 5 বার ভালো করে পড়বে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর বলতে পারবে। দেখো, নিজের হাতে নিজের কাজ। কারমাটা রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন, হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ডাক্তার বলে কথা, নিজের হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়, তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হল। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। কুলি বলল, পয়সা লাগবে না। কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হল। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। এই যে তোমাদের গল্পটা আমি পড়লাম বা পড়ালাম, তোমরা এটা 5 বার ভালো করে পড়বে, পড়ে বিভিন্ন প্রশ্নের উত্তর এখান থেকে করবে, ঠিক আছে? এবার দেখো প্রশ্নগুলো চলে আসি। এখানে বলেছে, প্রথমে দেখো 1 নম্বরে সংক্ষিপ্ত উত্তর দাও, একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি বলবো না, এটা তোমরা জানো ডাক্তারবাবু কীভাবে মানুষের উপকার করে, ঠিক আছে? আচ্ছা, কোথায় কোথায় কুলিদের দেখতে পাওয়া, কুলিদের কাজ করতে দেখা যায়, এটা নেক্সট প্রশ্ন। তো এখানেও এটা আমি বলবো না, কুলিরা সবসময় সব জায়গায় পাওয়া যায়, বিশেষ করে রেল স্টেশনে, তারপর বড় বড় মার্কেট মানে বাজারের ধারে যারা মাল বইতে পারে না তাদের জন্য কুলিরা দাঁড়িয়ে থাকে, তাদের মাল বয়ে নিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বরটা দেখো, এই প্রশ্ন কিন্তু সবাই উত্তর দেবে, একটি বাক্যে উত্তর দাও, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? হ্যাঁ, ঠিক বলেছো, কারমাটা রেল স্টেশনে নামলেন। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেলেন, কীভাবে বলো, তুমি বলো। হ্যাঁ, ঠিক, ডাক্তারবাবুর ব্যাগটি কুলিটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। নেক্সট প্রশ্ন দেখো, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিল? হ্যাঁ হ্যাঁ, পালকিতে, ঠিকই বলেছো, পালকিতে। তবে বাক্যটাকে আরো সুন্দরভাবে লিখলে লিখবে, স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন, তাহলে আরো সুন্দরভাবে গুছিয়ে উত্তর হলো, বুঝেছ? স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন, তাহলে উত্তরটা খুব ভালো হবে। নেক্সট প্রশ্ন দেখো, কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন, কি বলেছিলেন? না না, ওটা না, ঠিক করে বলো। হ্যাঁ, ভেরি গুড, ঈশ্বরচন্দ্র শর্মা, ঠিক বলেছো। নেক্সট দেখো, নেক্সট নাম্বার 3, বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো। দেখো, প্রথমে দেখো একটা মাঝখানে ফাঁক আছে, ডয়াকা আছে, পরে র আছে, মাঝখানে গ্যাপ আছে, তাহলে কী হবে বলো? হ্যাঁ, ঠিক বলেছ ডাক্তার, ঠিক। এখানে দেখো দেয়া আছে বর্ণগুলো, বর্ণগুলো বসিয়ে নিয়ে তোমরা ঠিক করে শব্দ তৈরি করবে, হ্যাঁ ডাক্তার। নেক্সট দেখো, নিচে লেখা আছে পারিমিক, মাঝখানে ফাঁকা, পারিশ্রমিক, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট দেখো, দন্ত আছে আর মাঝখানে ফাঁকা দন্ত আছে, কে বলবে? হ্যাঁ, ভেরি গুড, মহিমা সম্মান, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট দেখো, লেখা আছে ল ড্যাশ ত, কি হবে?
তুমি বলো ঠিক ভেরি গুড লজ্জিত পরিচয় পরিচয় হাস্যই ঠিক তারপরে দেখো লেখা আছে অপয়কা তারপরে ফাঁকা আছে কি হবে অপেক্ষা ঠিক একদম ঠিক তারপরে দেখো নেক্সট কি আছে দন্ত স ড্যাশ টি কি বলো না না ওটা হয়নি ঠিক করে বলো ঠিক করে বলো তুমি বলো হ্যাঁ সংকুচিত উয়ে কয়ে হাসু হবে ভেরি গুড আচ্ছা নেক্সট দেখো নাম্বার ফোর নিচের বাম দিকে কথাগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন মানে রাইট চিহ্ন দাও আর ভুল হলে কাটা চিহ্ন দিতে হবে এটা তোমরা নিজেরাই পারবে তাই আমি আর করে দেবো না এটা তোমরা নিজে পড়েছো তো পড়ে নিজেরা করবে এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে আর নেক্সট দিন আমি তোমাদের বর্ণ বিশ্লেষণ শেখাবো বর্ণ বিশ্লেষণ বা বর্ণ কীভাবে তৈরি করবে ভাঙবে কীভাবে এটা আমি একটা পুরো ক্লাস সেদিন করাবো বোর্ডওয়ার্ক করাবো ওই দিন কিন্তু তোমরা মন দিয়ে দেখবে আর এবারে তোমরা আগে ভালো করে পাঁচবার রিডিং করে নেবে করবার পর উত্তরগুলো করবে কেমন বাই